স্টোরি স্বাগত বন্ধুরা আমার চ্যানেলের বিভিন্ন লেখকের লেখা গল্পের সম্ভাবার ভালো লাগলে লাইক করতে পারো শেয়ার করতে পারো আর কমেন্টে জানিও কেমন লাগলো সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশের বেল লাইকেনটি প্রেস করতে ভুলো না সাথে নতুন নতুন গল্পের আপডেট পেতে পারো কিশোর ভারতী প্রাক শারদীয়া চৌদ্দশো ছাব্বিশ আলোর গল্প ভালোর গল্প অনুগল্প অনুগল্পগুলি লিখেছেন প্রীতি দাস সায়ন্তনী পলমল ঘোষ অঙ্কিতা রায় সুগত চক্রবর্তী অনিন্দ রাউত প্রাঞ্জয় শ্যামলী সেনগুপ্ত রায় পলাশ বাউড়ি অরিজিত পাত্র এবং শান্তনু মাজি আজকের প্রথম গল্প শ্যামলী সেনগুপ্ত রায় লেখা গঙ্গার দান শুরু হচ্ছে অনুগল্প সেদিন স্কুলের বাস থেকে নেমেই জড়িয়ে ধরে রিয়াকে কান্না ভেজা গলায় বলল জানো তো মা স্কুলের পাশের আমবেদিটায় যে পাগলি মাসি বসে থাকে আর স্কুল থেকে বেরোনোর পর ও ছুটে আমার দিকে আসে রিয়া ভীষণ চিন্তিত হয়ে প্রশ্ন করে কিচ্ছু করেনি তো তোকে না মা কিচ্ছু করেনি কিন্তু আমি তাকে আসতে দেখে খুব ভয় পেয়েছিলাম ও এসে আমায় বলছিল তুই আমার সোনা মেয়েটা তখন তোকে আমার কাছে রাখলে ওরা মেরে ফেলতো তাই চুপচাপ তোকে গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলাম নিজের হাতে তারপরে এক রাতও ঘুমোতে পারিনি আমার কাছে ফিরে আয় ঠিক তখনই ড্রাইভার কাকু আমায় তার কাছ থেকে কেড়ে নেয় পাগলিমাসি খুবই কাঁদ ছিল মেয়ের চোখের জল দেখে রিয়া তুতুলকে দত্তক নেওয়ার কথা মনে পড়ে যায় অনাথ আশ্রম থেকে তুতুলকে নেওয়ার আগে জানতে পেরেছিল কয়েকজন মাঝি নাকি তাকে গঙ্গা থেকে কুড়িয়ে পেয়ে থানায় দিয়ে যায় অনেক দিন কেউ খোঁজ না নেওয়ায় তাকে অনাথ আশ্রমে দিয়ে যায় পুলিশ অফিসার মেয়েকে জড়িয়ে ধরে রিয়া কেঁদে ফেলল অঝোরে দ্বিতীয় গল্প পলাশ বাউরির লেখা স্লো মোশন রাজেশ ওই কালকের ভিডিওটা বারবার মন দিয়ে দেখছে এবার হেসেই ফেললাম নিজের মাথায় জল বেলুন ফাটানো স্লো মোশন ভিডিওতে কী এমন মজা পাচ্ছিস ও শান্তকলায় উত্তর দিল ভিডিওটার এই অংশটা দেখতো পাশের রাস্তায় একটা কালো স্যুট পড়া লোক একদম সাধারণ গতিতেই হেঁটে চলে যাচ্ছে এ যে অবিশ্বাস্য কিন্তু এটাই সত্যি রাজেশ বলে উঠল কল্পবিজ্ঞান প্রেমী রাজেশের সঙ্গে তর্কের ভয়ে যান্ত্রিক ত্রুটি বলে প্রাশ কাটিয়ে বাড়ি চলে এলাম সন্ধ্যায় বাইরে অঝরে বৃষ্টি হচ্ছে এদিকে কিছুতেই আর পড়ায় মন বসাতে পারছি না ওই ভিডিও লোকটা স্লো মোশন ভিডিওতে সাধারণ গতির লোক নিশ্চয়ই যান্ত্রিক ত্রুটি হঠাৎই কলিং বেলের শব্দ এমন দুর্যোগে আবার কে এলো দরজা খুলতেই আমার চক্ষু ছানা পড়া এ তো সেই ভিডিওটার লোকটা লোকটা আমার দিকে তাকিয়ে এক মুখ হাসি নিয়ে বলল সময় খুবই রহস্যময় তাই না লোকটার থেকেও তখন আমাকে বেশি অবাক করছিল বৃষ্টির ফোঁটাগুলো মনে হচ্ছে আটকে আছে যেন সত্যিকারের স্লো মোশন